নমস্কার বন্ধুরা প্রাথমিকটের নিউজ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি একটি হলো এবারে প্রাথমিক টের দুর্নীতি তদন্তে তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে তলব করছে ইডি কুন্তল ঘোষের সঙ্গে আপনারা জানেন ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি সহ কুন্তল ঘোষ এবং অন্যান্য অনেক নেতৃত্ব অ্যারেস্ট হয়ে আছেন এবং সেই রকম যোগসাজ হিসেবে কুন্তল ঘোষের সাথে যোগাযোগের হিসাবে সায়নী ঘোষকে তলব করেছে ইডি এটা একটি খবর অপর একটি যেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা কি উঠে আসছে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে বিচারপতিদের মধ্যেই দ্বন্দ্ব লেগে গেছে যে প্রাথমিক টেটের যোগ্যতা মান কী অর্থাৎ বিরাশি না তিরাশি তো ইন্টারভিউর জন্য নির্দিষ্ট যোগ্যতা মান কত বিরাশি না তিরাশি সেই নিয়ে একটি মামলার সৃষ্টি হয়েছে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বিরাশি হচ্ছে পাশ করার যোগ্যতা মান কিন্তু সেই নিয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের মধ্যে একটি মতবিরোধ তৈরি হয় তো এই সংকট কী আপডেট তথ্য উঠে আসছে অবশ্যই আমাদেরকে জানাবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন আমরা জানি ঠিক কী আপডেট পেলাম যেটা জানতে পারছি সেটা হচ্ছে দেখুন টেট পাস নিয়ে নজিরবিহীন মতভেদ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির আমরা বিস্তারিতভাবে জানবো যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক টেট নিয়ে এবার নজিরবিহীন ঘটনা দেখা গেল কলকাতা হাইকোর্টে টেট পাস মার্কস নিয়ে মতভেদ দেখা গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির বিরাশি পেলে টেট পাস বলে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যান কয়েকজন চাকরি প্রার্থী এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ সংরক্ষিত ক্যাটাগরির পড়ুয়ারা তিরাশি নম্বর পেলে তবেই টেট উত্তীর্ণ বলে ঘোষণা করে দেয়া হতো তো এনসিটি নিয়ম অনুযায়ী বিরাশি পেলেই টেট পাস করবেন পড়ুয়ারা রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এদিন মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠে তাতেই নজিরবিহীন মতভেদ দেখা গেল দুই বিচারপতির মধ্যে জানা যাচ্ছে বিরাশি পেলেই টেট পাস মত দেন বিচারপতি সুব্রত তালুকদার অন্যদিকে বিরাশি দশমিক পাঁচ বা তার বেশি পেলে টেট পাস বলে মত দেন বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য অর্থাৎ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে এই মতভেদ হওয়ায় মামলা গেল তৃতীয় বিচারপতি বেঞ্চে সেক্ষেত্রে তৃতীয় বিচারপতি বেঞ্চ নির্দিষ্ট করবেন প্রধান বিচারপতি তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে দু হাজার চোদ্দো প্রাথমিক টেটে সংরক্ষিত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাশ করার ন্যূনতম নাম্বার ছিল তিরাশি যদিও এই নিয়ে মামলা হলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক টেট বিরাশি পাওয়া চাকরি প্রার্থীদের পাশ করানোর নির্দেশ দেন এনসিটি নিয়ম মেনেই এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট চলতি দু হাজার বাইশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিরাশি নম্বর পেয়ে পাশ করা প্রার্থীদের সুযোগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ম্যাট ফাইল হয় ডিভিশন বেঞ্চে প্রাথমিক টেট পরীক্ষায় বিরাশি নম্বর পাওয়া প্রার্থীদের ইন্টারভিউর জন্য তলব করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পর্ষদের অফিসে এসে ইন্টারভিউ দিতে পারবেন সেই ইন্টারভিউর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এরই মধ্যে ম্যাট ফাইল হয় ডিভিশন বেঞ্চে তো প্রাথমিক শিক্ষক নিয়োগে মোট দু হাজার চোদ্দোয় বিরাশি নম্বর পাওয়া প্রার্থীদের সফল হিসেবে গণ্য করায় রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত প্রার্থীদের আবেদনের সুযোগ দিয়েছিল পর্ষদ সেই প্রার্থীদেরই ইন্টারভিউর জন্য তলব করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যাদের প্রশিক্ষণ রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন জানিয়েছিলেন কেবলমাত্র তারাই ইন্টারভিউ দিতে পারবেন এর বিরুদ্ধেই ফের আদালতে চাকরিপাতীদের একাংশ সুতরাং এখনও ফাইনাল রায় বেরোয়নি তো এই নিয়ে একটি গণ্ডগোল বা অভিযোগ সৃষ্টি হয়েছে এখন দেখা যাক পরবর্তী আপডেট কী আছে আপনারা অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে পরের আপডেটটি তাড়াতাড়ি পেয়ে যাবেন সমস্ত আপডেট দেওয়ার জন্য আমরা তৈরি আছি আমরা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ